মনিরামপুর জাতীয় পার্টি পদপ্রার্থী এম এ হালিমের লাঙ্গল মার্কায় পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাকিলের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। যশোর পাঁচ মনিরামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন এম এ হালিম। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল রাতে খানপুর ইউনিয়নে জাতীয় পার্টির পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। পথসভায় রূপ নেয় জনসভায়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন বাবু, শ্যামকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর আলী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, খানপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল কবির মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। পথসভায় এম এ হালিম বলেন, মুহূর্তের জন্য আমি কাউকে অন্যের ভাবি না, আমি কাউকে ভাবি না যে আমার ভাই নাই, আমার অন্য কিছু, অন্য দলে অন্য জামাত ইসলামরা বলতে পারবে না। তাদের ভালো ভালো যত কর্মসূচি আছে প্রত্যেক জায়গায় আমি অংশগ্রহণ করি। আমার কথা হচ্ছে ভালো কাজ যেই করুক না কেন, সে আমার শত্রু হলেও আমি তার সাথে আছি, কিন্তু খারাপ কাজ করবে ও যদি পিসাবো হয় আমি তার সাথে নাই। নির্বাচনে জিতলেও থাকবো না জিতলেও থাকবো থেকে এসেছি, সে কারণে আপনাদের পরিচয় আপনারা মুছে ফেলবেন না, এইটুকু অনুরোধ রেখে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে সকলের দোয়া চেয়ে।